সবাই আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি সাফাত মিদুল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ক্যাচ মিসের মূল্য দিতে হচ্ছে বাংলাদেশকে মনে করেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস সিলেটের মতো চট্টগ্রাম টেস্টের শুরুটা স্বাগতিকদের জন্য একই রকম বলে মত তার রিভিউ নেওয়ার দুর্বলতাও স্বীকার করেছেন এই নিউজিল্যান্ডার সকালে আমরা সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা কাজে লাগাতে পারিনি যেমনটা হয়েছিল প্রথম টেস্টে একই রকম এখানেও ক্যাচ মিসের মূল্য দিতে হয় রিভিউতে যে আমরা ভালো না সেটা পরিষ্কার তবে সমাধানে একটা কিছু বের করতে হবে এবছর আরও দুটি টেস্ট কমতে চলেছে বাংলাদেশের অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আফগানিস্তান বাংলাদেশ সিরিজ জুলাই আফগানিস্তানের হোম সিরিজে দুই টেস্ট তিন ওয়ানডে ও টি টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে কথা বলে ক্রিকবাজ এমন তথ্য দিয়েছে এবছর বাংলাদেশের বারোটি টেস্ট খেলার কথা ছিল কিন্তু শুরুতে জিম্বাবুয়ে আর এখন আফগানিস্তানের সাথে দুটি টেস্ট পিছিয়ে যাওয়ায় তা নেমে এসেছে আটে দু বোর্ড পরবর্তীতে সিরিজ খেলতে রাজি হয়েছে যদিও ব্যস্ত সূচির কারণে এবছর আর এই সিরিজের সম্ভাবনা নেই বিপক্ষে ভালো খেলার চ্যালেঞ্জ বাংলাদেশের নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার লক্ষ্য অধিনায়ক নিগার সুলতানার দুশ্চিন্তার নাম ব্যাটিং ভরসা স্পিনারদের উপর বিশ্বকাপ প্রস্তুতি ছাড়া অন্য কোনো ভাবনা নেই অস্ট্রেলিয়ার ম্যাচ শুরু হবে দুপুর ১২টায় ভিন্ন ফরম্যাট ওয়ানডে দুঃস্মৃতি ভুলে স্বপ্ন দেখতে বাধা নেই নিগার সুলতানার অ্যালিসা হিলি আগের মতোই প্রতিপক্ষকে সমীহ করে দাঁড়িয়েছিলেন ট্রফি উন্মোচনে ব্যাটিং নিয়ে মহাদুশ্চিন্তায় টাইগ্রেস শুধু বাংলাদেশ কেন অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক যে কোনো দলের কাছে দুর্বিষহ বিধ্বংসী ওয়ানডে সিরিজের তিন ম্যাচের কোনোটিতেই ১০০ পেরোতে না পারা টি টোয়েন্টিতেও সেই চ্যালেঞ্জ টোটালি ডিফারেন্ট ফর্মেট যেহেতু তো আমাদের প্রথম টার্গেটই থাকবে যেন আমরা বেটার ক্রিকেটটা খেলতে পারি কারণ যেটা আমরা ওডিআই খেলেছি সেটা আসলে অ্যাকসেপ্টেবল না মিরপুরের উইকেটে স্পিনারদের আধিক্য দিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ সুযোগের অপেক্ষায় টপ অর্ডার ব্যাটার দোলা নতুন বলে পেসার মারুফার দিকে তাকিয়ে থাকলেও দলগত নৈপুণ্যের আশা অধিনায়কের প্রেশারটা এখন ব্যাটিং ইউনিটের দিকে থাকবে বাট যেটা আমি মনে করি সবসময় টিমকে বলি যখন যে ব্যাটিং টাইমে যে ব্যাট নিয়ে নামতেছে সেই ব্যাটার সুযোগ সুবিধার বিচারে অজিদের সাথে নিজেদের তুলনা করতে চান না নিগার সুলতানা এবছর ঘরের মাঠেই বিশ্বকাপ সেখানে এমন পারফরম্যান্স আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে তারপরও সতীর্থদের প্রতি আস্থা অধিনায়কের তাদের সাথে আমাদের কম্পারিজনে চলে না কারণ তাদের সাথে আমরা খেলি না ওরা যেভাবে ক্রিকেট খেলে বা যেই ওয়েতে যে ফ্যাসিলিটিস সব কিছু নিয়ে ক্রিকেট খেলে সেই ক্ষেত্রে থেকে আসলে আপনার ডিফারেন্স অনেক 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 বেশি বলবো কিছু মাস ধরে আমরা টি টোয়েন্টিটা ভালো করতেছি এখন আমরা যদি আমাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি অবশ্যই বেটার কিছু একটা দেখতে পাবে র্যাঙ্কিং সেরা অস্ট্রেলিয়া টি টোয়েন্টির ৬বারের চ্যাম্পিয়ন বিশ্বকাপ প্রস্তুতি ছাড়া ওদের ভাবনায় যেন আর কিছু নেই preparing ourselves for September one day championship er purno point adai korte perechi t20 series bishwakap prostutir jonno besh guruttopurno ami mone kori ei series protijogitamulok hobe shobshesh dakshin africa o bharoter shonge t20 series draw korechilo bangladesh kintu team australia bolei jeno folafoler chaiteo guruttopurno samarther purota deya ariful islam challenge 24 dhaka দু বছর পর আজ আবারও ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা রাজধানীর একটি হোটেলে এজিএমে অংশ নেবেন ১৭০ কাউন্সিলর বিসিবি সভাপতি নাজমুল হাসানের তৃতীয় মেয়াদের দ্বিতীয় এজিএম এটি সবশেষ এজিএম হয়েছিল ২০২২ সালে এবারের সাধারণ সভায় গত দু বছরের আর্থিক হিসাব অনুমোদনের পাশাপাশি চলমান অর্থ বছরের বাজেটও অনুমোদন পাবে আজ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের বাকি তিন ম্যাচ পয়েন্ট টেবিলের নিচের ৬ ক্লাবের লড়াই বিকেএসবিতে রূপগঞ্জ টাইগার্স খেলবে গাজী টয়ার্সের সাথে একই ভেন্যুর আরেক মাঠে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের আর ফতুল্লায় সিটি ক্লাব শাহিনপুকুর লড়াই শাহিনপুকুর তিন জয় আছে ৭ নম্বরে ব্রাদার্স জিতেছে দুই ম্যাচ এবার হকি প্রিমিয়ার লিগের খবর আসরের প্রথম ঢাকা ডার্বিতে জিতেনি কোনো দল এক এক গোলে ড্র আবাহনী মোহামেডান দৈরত তবে মাঠে নানা ঘটনায় আলোচিত ম্যাচ আসরে অপরাজিত দুই জায়ান্ট দল নয় ম্যাচে ৮ জয় টেবিলের সবার উপরে আকাশিয়ালরা সাদা কালোদের ৮ ম্যাচে জয় ৬টিতে
খেলার চেয়ে মাঠের নানা ঘটনায় আলোচিত হকি প্রিমিয়ার লিগ। আবাহনী মোহামেডান দৈরত তার ব্যতিক্রম নয়। এক ঘন্টার খেলা বারবার থেমে থেমে শেষ হয়েছে আড়াই ঘন্টায়, শেষ পর্যন্ত কেউ জেতেনি। বিগ ম্যাচ তাই দুই বিদেশি আম্পায়ারের স্মরণাপন্ন ফেডারেশন, তাদের অপেক্ষাতেই 15 মিনিট পর শুরু হয়েছে খেলা। সহসভাপতি মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে এদিন হকি স্টেডিয়ামে ছিল শোকের ছায়া। এক মিনিট নীরবতায় শুরু হয় ম্যাচ, ফেডারেশন পতাকা অর্ধনমিত। দুদলের লড়াইয়ে শুরুতেই লিড নেয় আবাহনী, ফিল্ড গোলে স্কোরশিটে নাম লেখান রাকিবুল হাসান। পিছিয়ে পড়ে আক্রমণাত্মক মোহামেডান, প্রথম কোয়ার্টারে আদায় করে নেয় 4 পেনাল্টি কর্নার, তবে গোল করতে ব্যর্থ। দ্বিতীয় কোয়ার্টারেও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল সাদা কালোরা, কিন্তু রাসেল মাহমুদ জিমির স্টিক পোস্ট খুঁজে পায়নি। তৃতীয় কোয়ার্টারে আর ভুল হয়নি, মোহামেডানকে সমতায় ফেরান আমিরুল ইসলাম। জিমির পিসি ড্র্যাগন ফ্লিকে পূর্ণতা দেন এই তরুণ। ম্যাচের শেষ সময় যত নাটকীয়তা, সাদা কালোদের হয়ে বল জালে পাঠান ফাইজাল বিন সারি, তবে তার আগেই পেনাল্টি কর্নারের বাঁশি বাজান আম্পায়ার, এতেই বাধে বিপত্তি। রিভিউতে পিসির সিদ্ধান্তে অটল আম্পায়ার। এরপর বারবার খেলা বন্ধ হয়েছে, আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন খেলোয়াড়রা, তবে শেষ পর্যন্ত এক এক সমতা মেনে মাঠ ছেড়েছে দুদল। সাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।